আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কিয়ামাহ এর দ্বিতীয় পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরাতুল কিয়ামাহ এর 14 নং আয়াতের পর থেকে, অর্থাৎ 15 নং আয়াত থেকে 30 নং আয়াত আপনাদেরকে শব্দে শব্দে, ভেঙ্গে ভেঙ্গে, অক্ষরে অক্ষরে সহি শুদ্ধ করে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল কিয়ামাহ এর 1 থেকে 14 নং আয়াত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে 1 নম্বর পর্ব দেখে 1 থেকে 14 নং আয়াত আপনারা শিখে নেবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকে 15 নং আয়াত থেকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আয়াতগুলি সহি শুদ্ধ করে শিখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو ألقى معاذيره। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আমি শব্দে শব্দে, ভেঙ্গে ভেঙ্গে, অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে সহি শুদ্ধ করে শিখে নিন। ولو ألقى। প্রিয় দর্শক, এখানে দেখুন কফের উপরে খারা জবর আছে, এই কফকে একাডেমিক টেনে পড়তে হবে। কফ খারা জবর ক। ولو ألقى معاذيره। জি, এখানে একালিপটান, এখানে আইন একালিপটান, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ মা, এখানে জালিয়া জের, জি জেরের বাম পাশে জজমালাইয়া, মদের হরফ মাআযীরহ। এই হা ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, র হাজ বর র হার উপরে জজম ব্যবহার করব। তো শব্দটি এভাবে পড়তে হবে, দেখুন মাআযীর। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, ওয়ালাউ আলকা মাআযীর। আপনারা আমার সঙ্গে বলুন, আবার বলুন, ওয়ালাউ আলকা মাআযীর। এখানে হার নিচে খারাজের আছে, নিচের দিকে ধাবিত করে একালিপ টেনে পড়ব, হা খারাজের হি। লা তুহাররিক বিহি লিসানাকা। সিন আলিফ জবর সা, একালিপ টেনে পড়তে হবে লিসানাকা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি লিতাজালা বিহি। তা আইন জবর তা, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব, লিতাজালা বিহি। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকির বাসি থেকে গুনাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, এই যে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তো এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে গুনাহ শহীদ পড়ব, নাকের বাসি থেকে গুনাহ করব, এভাবে পড়তে হবে, দেখুন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া কুরআনা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা করনাহু ফাইজা করনাহু ফাত
তাবিৎ বা আইন জের বিৎ আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আমরা অনেকেই আইনের উচ্চারণ সঠিকভাবে করতে পারি না। দেখুন ফাত্তাবিৎ ফাত্তাবিৎ কুরআনহ অফের মখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালু সঙ্গে লাগাইয়া ওখান থেকে উচ্চারণ করতে হবে। ওর ওর আনা ওর আনা ফাইজা করনাহু ফাত্তাবিউ কুরআনা এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপরে তাসদীদ আছে। দেখুন আমরা এই সা তাসদীদ ওয়ালা মিমের সাথে গুন্নার শহীদ পড়ব। তারপরে দেখুন এখানে হরকতের বামে নুনের উপরে তাসদীদ আছে, তো এ হামজা তাসদীদ ওয়ালা নুনের সাথে গুন্নার শহীদ পড়ব। নাকের বাসি থেকে গুন্না করে পড়তে হবে। কল্লাবল তুহিব্বুনাল এই নুন জজমলা লামকে ধরবে। নুন লাম জবর নাল কল্লাবল তুহিব্বুনাল আজিলাহ আজিলাহ কল্লাবল তুহিব্বুনাল আজিলাহ ওয়াতাযারুনাল রু এখানে একালি প্রাণ হবে। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, এই মদকে মদ্দে তবাঈ বলা হয়। ওয়াতাযারুনাল আখিরাহ হামজার উপরে খারা জবর আছে, মূলত এখানে আলিফ আছে, আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে, কারণ আলিফের উপরে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হয়। হামজা খারা জবর আ এক আলিফ প্রাণে পড়ব। আখিরাহ র হা জবর র এখানে গুলতা গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ হবে এবং হা কে আমরা সাকিন করে ফেলব। র হা জবর র ওয়াকফের ক্ষেত্রে গুলতা শুধু হার উচ্চারণ হবে, আমরা খেয়াল করব। আখিরাহ ওয়ান্তাযারুনাল আখিরাহ উজুহুই এখানে গুনাহ করে পড়তে হবে। তানউইনের পরে ইদগামে বা গুনার চার হরফের যে কোনো একটি হরফ আসলেই গুনার সহিত মিলাইয়া পড়তে হবে। হা ইয়া দুই পেশ হুই একালি পরিমাণ গুনাহ করে ধরে রাখব, এভাবে পড়তে হবে। দেখুন উজুহুই ইয়াউমা ইযিন জাল নুন দুই জের জিন গুনাহ করব। উজুহুই ইয়াউমা ইযিন নাযিরাহ নাযিরাহ উজুহুই ইয়াউমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা লামের উপরে খারা জবর আছে, এই লামকে একালি প্রেনে পড়ব। তারপরে এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ, এ হাকে একালি প্রেনে পড়ব। ইলা রাব্বিহা নাযিরাহ নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ ওয়া উজুহুই তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, তো এই হা ইয়ার সাথে তাসদীদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। ওয়া উজুহুই
জাল এই ছোট্ট মিমের সাথে গুণনার সহিত পড়তে হবে, কারণ তানওয়িনের পরে ইকলাবের হরফ বা আসছে, তাই এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনার সহিত পড়ব। ইয়াউমাইযিম বাসিরাহ বাসিরাহ ওয়া উজুহুন ইয়াউমাইযিম বাসিরাহ তাযুন্নু আন ইউফআলা তাযুন্নু এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না, হরকতের ভাবে নুনের উপরে তাসদীদ আছে, তো এই জ তাসদীদ ওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ বিহা ফাকিরাহ তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ কাল্লা ইযা বালাগাতিত লা। এখানে তিন আলিফ টান হবে, মদর হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, ওয়াকফের ক্ষেত্রে আমরা এখানে কি এক আলিফ টানি পড়ব। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কীলা মান রাক। প্রিয় দর্শক, এখানে সাক্তাহ, আমরা সাক্তাহ কিভাবে আদায় করব? সাক্তাহ আমরা এইভাবে আদায় করব, আওয়াজ বন্ধ থাকবে, শ্বাস জারি থাকবে, অর্থাৎ দম ফালানো যাবে না, শুধু একালি পরিমাণ আমরা আওয়াজ বন্ধ রাখব। তো দেখুন এভাবে সাক্তাহ আদায় করব। ওয়া কীলা মান রাক ওয়া কীলা মান রাক, অফ অল কলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। রাক ওয়া কীলা মান রাক ওয়া যান্না আন্নাহু ওয়া যান্না আন্নাহু ফিরাক ফিরাক ওয়া যান্না আন্নাহু ফিরাক ওয়ালতাফাতিস ওয়ালতাফাতিস সাকু সাকু ওয়ালতাফাতি সাকু বিসাক বিসাক ওয়ালতাফাতি সাকু বিসাক ইলা রব্বিকা ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল, এই ছোট্ট নুন জজমলা লামকে ধরবে, ইয়াউমা ইযিনিল ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, অফ কল কলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে আমরা এই অফ কে সাকিন করে ফেলবো। মাসাক ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কিয়ামাহ এর 15 নং আয়াত থেকে 30 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি।
তো আমি যেভাবে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শিখে তারপরে আপনারা রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আল্লা মাআযীরহ লা তুহাররিক বিহি লিসানাক লিতাজাল বিহি إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق صدق الله العظيم।